চোখ রাখবো আজ রাতের খাস দশের দিকে। রাজনীতির কাদা ছোড়াছড়ির মাঝেই উদ্বোধন হলো শিয়ালদহ মেট্রোর। বাংলায় দাঁড়িয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। উড়িয়ে দিলেন রাজ্যের আনা বঞ্চনার অভিযোগও। আনিসকান্দে পুলিশের গাফিলতি মেনেও খুনের তত্ত্ব খারিজ করে দিল সিট। চার্জশিট জমা পড়ল আদালতে। সিবিআই তদন্ত চেয়ে উচ্চ আদালতে যাচ্ছেন আনিসের বাবা। মুখ্যমন্ত্রীকে বিয়ে করতে চাওয়া হাফিজুল আদতে কি জঙ্গি? খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজে বিস্ফোরক তথ্য আবিষ্কার পুলিশের। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার আগে 7-8 বার রেকি। এমনকি খবরাখবর নিতে এলাকার বাচ্চাদের চকলেট ঠান্ডা পানীয় খাওয়াতে অভিযুক্ত। ব্যবহার করত 11টি সিম কার্ড। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত 18,257 জন, মৃত্যু 42 জনের। দৈনিক সংক্রমণের নিরিখের শীর্ষে বাংলা। বাড়ছে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। শিক্ষার পর দমকলেও বেনিয়ম। নিয়োগ মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের। অভিযোগ, জেনারেল প্রার্থীদের নাম সংরক্ষণের তালিকায় রাখা হয়েছে। এমন অনেক প্রার্থী আছে যারা একই নম্বর পেয়েছে, সেক্ষেত্রে মৌখিক পরীক্ষায় ইচ্ছে মতো নম্বর বাড়িয়ে চাকরির যোগ্য বানানোর অভিযোগ। মেট্রো বিতর্কের মাঝেই 3 দিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নিজের সমর্থন চেয়ে আজই কলকাতায় পা রাখতে চলেছেন এনডিএর রাষ্ট্রপ্রতিষ্ঠ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। ফের মেট্রো লাইনে ঝাঁপ, স্তব্ধ পরিষেবা। সোমবার বেলা 12:30 নাগাদ ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক স্টেশনে। বারে বারে মেট্রোতে ঝাঁপের ঘটনায় একদিকে যেমন নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, তেমনই প্রশ্নের মুখে নিরাপত্তাও। ভারতীয় রেলের নজিরবিহীন ঘটনা, চাকরি পেল 10 মাসের অনাথ শিশু। ঘটনাটি ছত্তিশগড়ে। চাকরির নথি হিসেবে নেওয়া হল একরত্তি শিশুকন্যার আঙুলের ছাপও। 16 জনের মৃত্যুর পর দুর্যোগ কাটিয়ে আজ থেকে ফের শুরু হল অমরনাথ যাত্রা। এখনও নিখোঁজ অনেকে। রাজ্যে ফিরল একাধিক পূর্ণার্থীর দেহ, শোকের আবহ। সংকটে শ্রীলঙ্কার পাশেই আছে ভারত, আশ্বাস বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। প্রতিবেশী রাষ্ট্রের সমস্যার রেশ পড়বে না দেশে, হবে না শরণার্থী সমস্যাও, দাবি বিদেশমন্ত্রীর। টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।